করছো? এই তো মাস্টার বাবু, আমি আমি তোমাকে তখন বলেছিলাম না বলো? আমি তো বলেছিলাম যে আমি তাকে দেখেছি, তোমরাই তো আমাকে আটকে দিলে, আমাকে আমাকে সেদিকে যেতে দিলে না, কিছুতেই তার কাছে যেতে দিলে না আমাকে। হ্যাঁ তুমি বলেছো ঠিকই, কিন্তু দেখো ভ্রমর, আমরা সবাই সেদিকে দেখেছি, সেখানে কেউ ছিল না, কেউ না, শুধু ফাঁকা রাস্তা, কেউ ছিল না ভ্রমর। না না, সে সেখানে ছিল আমি জানি, তো তোমরা যখন দেখেছো তখন তখন তো সে চলে গেল, সে ওখান থেকে চলে গেল, কিন্তু তার আগে সে সেখানে দাঁড়িয়ে ছিল, আমি দেখেছি। তিনি যদি ওখানে থাকতেন তাহলে তো আশেপাশের লোকজনের চোখে পড়ত, তার বাড়ির লোকরাও কি তাকে চিনতে পারত না? কে বলেছে কেউ চিনতে পারেনি? পেরেছে তো, ওই তো ওই ওই যে মন্দিরের ওই ওই পুরোহিত বাবা, ওই পুরোহিত বাবা তো বলেছেন যে আমার আমার স্বামী কিচ্ছু হয়নি, আমার স্বামী বেঁচে আছে বলেছে। ভীমরতি ধরেছে, একেবারে ভীমরতি। যা মনে আসছে তাই বলে যাচ্ছে। ভ্রমর, মানে যে কেউ মন্ত্র বলে বলে দিতে পারে না যে একটা মানুষ জীবিত আছে কি নেই, পারে না ভ্রমর। সে তোমরা তোমরা সকলে যে যাই বলো, আমি জানি, আমি জানি সেই মানুষটা আছে, সেই মানুষটা বেঁচে আছে, শুধু শুধু সে আমার সামনে আসতে চাইছে না, কারণ সে আমার উপর রাগ করেছে, তো আমার উপর রাগ করে আমার সামনে আসতে চাইছে না, কিন্তু সে বেঁচে আছে আমি জানি। ভ্রমর ভ্রমর একটু রেস্ট নে ভ্রমর, এরপর কিন্তু তোর শরীর খারাপ লাগবে মা। সেই জন্য ভগবান আমাকে শাস্তি দিয়েছে, আমি তো তাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি আমি জানি, আর সেই জন্য আমাকেই তাকে খুঁজে বার করতে হবে। আমি তো জানি, আমি তো জানি সে বেঁচে আছে, কিন্তু সে কোথায় আছে সেটা আমাকে খুঁজে বার করতে হবে। হ্যাঁ বাদুমা, আমি আমি তাকে খুঁজে বার করবো, আমি নতুন গোসাইকে খুঁজে বার করবো, আমি ঠিক তাকে খুঁজে বার করবো। অনেকবার বারণ করেছিলাম মা, নিজেকে একটু সংযত করতে বলেছিলাম, কি লাভ বলো তো, ভ্রমের উপর রাগ করে ওর উপর চিৎকার চেঁচামেচি করে কি লাভ? এসব কেন করছো বলো তো মেজমামি? আর সেই মানুষটি কি আর আছে গো? আছে চম্পা, আছে। আছে মানেটা কি মেজমামি? টিকলু আর নেই, তুমি যার জন্য ওই মেয়েটার সঙ্গে রাস্তায় নেমে ঝগড়া মারামারি করতে গেলে সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, এখন এসব করে কি লাভ বলতে পারো? কিন্তু চম্পা, টিকলু নেই বলে সেই মেয়ে যা ইচ্ছে তাই করে যাবে? হ্যাঁ, এই কালাসৌচ অবস্থায় ওরম রঙিন শাড়ি পরে শাঁখা সিঁদুর পরে মন্দিরে আসার মানেটা কি বলতো?
চলে গেছিল তো সে আমাদের ছেলে, চলে গেছিল তো অনেক দূরে, থাকতো অনেক দূরে, থাকতো। এইভাবে এই অবস্থায় মন্দিরে এসে আমাদের ছেলের আত্মাকে কষ্ট দেয় সে কোন অধিকারে বল? যে মানুষটার জীবনটাই রইল না, তার আবার শান্তি অশান্তি। বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, আমি বুঝতে পারছি যে তুমি কোন রাগে দুঃখে অভিমানে ভ্রমরকে কোনো মতেই ক্ষমা করতে পারছ না। আমরাও কেউ পাচ্ছি না ক্ষমা করতে ওকে, বিশ্বাস করো তুমি, আমি কিংবা আমাদের পরিবারের কেউই কোনো কাজের জন্য ওকে ক্ষমা করতে পারবো না। কিন্তু তাই বলে তুমি রাস্তায় সকলের সামনে ওই মেয়েটার জন্য নিজের সম্মানটা নষ্ট করতে যাবে কেন? মেজমামি, ছোট মামি, এবার ওঠো, চলো। টিকলু কিচ্ছু হয়নি চম্পা, জানিস তো আমার মন বলছে কিচ্ছু না। টিকলুর কিচ্ছু হয়নি চম্পা, জানিস তো আমার মন বলছে কিচ্ছু না। দিদি, এসব কি বলছো তুমি? ঠিকই বলছি রে ছোট, দেখলি না তখন ওই পুরোহিত কি বলল? যাবিস, পুরোহিত বলল কি বলেছে পুরোহিত? হ্যাঁ গো, পুরোহিত বলেছে সে খুব সাধক পুরোহিত, সে যা বলে সব কথা লেগে যায়। সে বলে যে টিকলুর কিচ্ছু হয়নি। হ্যাঁ রে ছোট, তুই তুই বল না, বল। শুনেছেন সব? শুনেছি মানেটা কি? হ্যাঁ, ওই পুরোহিত মশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছিলেন বটে, বলেছিলেন মানেটা কি? তিনি জানেন আমাদের টিকলুর কি হয়েছে? তিনি চেনেন টিকলুকে? মাঝখান থেকে তিনি যা বলেছিলেন তোমরা তিনি বিশ্বাস করে নিলে, যুক্তরাজ্যের কুসংস্কার। শর্মিলে, এসব তুমি কি বলছ? আমি তো বিশ্বাস করিনি ব্যাপারটা। তুই বিশ্বাস করিস নি ছোট? কেন বিশ্বাস করিস নি? উনি তো আমাদের চেনেলো না, আমাদেরকে মিথ্যে কথা বলেছে। বল বল তুই। আসলে পুরোহিত খুব বৃদ্ধ মানুষ তো, কি বলতে কি বলে ফেলেছেন। তোমরা তোমাদের মামিকে বোঝাতে পারলে না? আমাদের টিকলুকে আমরা তো নিজের হাতে সজাতে। থামো তুমি, দোহাই তোমার, থামো থামো। মেজা মেজবুতি, তোরা শান্ত কেন বুঝতে পারছো না?
যা হওয়ার তা তো হয়ে গেছে, আর কিছু বলার আছে? আরে নিয়তির উপর কার হাত আছে বলো তো দেখি। আমি জানি না ঠাকুরপো, সে কোথা থেকে ফিরে আসবে, কি করে ফিরে আসবে আমি কিচ্ছু জানি না, কিন্তু আমি নিশ্চিত সে ফিরে আসবে। দেখো ঠিক ফিরে আসবে। সোনাঝুরিকে ফোন করেছিলাম, ও যে টিকলুর লেখা চিঠিটা নিয়ে গেল, বললো ওটা দিয়ে নাকি কিসব তদন্ত চালাবে, কিন্তু কই তারপর তো আর কিছু জানালো না। হ্যাঁ সেই জন্যই তো ফোন করেছিলাম। কি বললো টুবলুদা? এটা খুব অদ্ভুত জানিস তো, আমার খুব অদ্ভুত লাগলো। কোনো কিছু দিয়ে কোনো গা নেই, ভীষণ ছাড়া ছাড়া আর কি। কোনো কথা দিয়ে ওর কিছু যায় আসে না মনে হলো, মানে টিকলুর অসুবিধায় পড়া না পড়া, ওই চিঠিটার কথা ওরা কা করলো না, মানে ওর কিছু যাই আসে না, এরকম একটা অ্যাটিচিউড আর কি। চিঠিটার ব্যাপারে কি বললো বর্ধা ভাই সেটা বল। ও তো কিছু রিয়্যাক্টই করলো না। কোল্ড একটা রিপ্লাই দিল, বললো চিঠিটা নিয়ে যা দরকার ছিল সেটা মিটে গেছে। এর মানেটা কি রে? জানি না, যা বললো যা শুনলাম সেটা হচ্ছে পরে এসে সব জানাবে বললো, আর কথাই তো বেশি বললো না, ফোনটা রেখে দিল। স্ট্রেঞ্জ। আমি জানি, জানিস তো টুকলো, সোনাঝুরি ঠিক জানে যে টিকলু ফিরে আসবে, আর সেই জন্যই ও অত স্বাভাবিক। আমারও মন বলছে ও ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে রে, ঠিক ফিরে আসবে। আর শুনতে ভালো লাগছে না। প্রাঞ্জল পার্ক স্ট্রিটের একটা পাবেও গিটার বাজাতো, আমি ওখানেই একটা নিউজ কভার করতে গিয়ে ওকে ফার্স্ট দেখি, খুব ট্যালেন্টেড, অনেক রকমের ইনস্ট্রুমেন্টও বাজাতে পারে, তুমি একবার ট্রাই করে অন্তত দেখতে পারো, মানে ওর সাথে কথা তো বলো। আর আমার একটা কাজ খুব দরকার দাদা, একটু দেখুন না, মানে প্রথম কদিন না হয় আপনার অবজারভার হয়ে কাজ শিখবো, তারপরে আপনার পছন্দ হলে তখন না হয় রাখবেন। আমি তো কাজটা শেষ হয়ে গেলেই দিয়ে দেবো, বাস। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আর্যদা, তুমি তুমি বুঝতে পারছো যে এটা 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 যদি হাতছাড়া হয়ে যায়, এটা যদি বাইরের কারোর হাতে চলে যায় কি হতে পারে? তোমার এতদিনের আগলে রাখা সুর, তোমার তোমার এতদিনের সেরা সুরগুলো যেগুলো তুমি এতদিন ধরে বানিয়েছো, সেগুলো সেগুলো এক মুহূর্তের মধ্যে অন্য কারোর হাতে চলে যেতে পারে। অন্য কারোর কাছে যাবে না, এটা তো আমার কাছেই থাকবে। আজকে কে কাজ দিছা? নিজের যদি লাভ না হয় তাহলে কে বা দেয়? শুধু ভ্রমর শর্ত রেখেছিল, শুধু ভ্রমর শর্ত রেখেছিল যার যুগে কাজ দিতে হবে, তাই
আর্যদা, একটা একটা খবর তোমায় জানাতে এলাম। কি খবর? জুবেল কুমারের গান নতুন বেরিয়েছে, শিখব তো? তুমি এই যে এতক্ষণ বাজছিল রেডিওতে। আর্যদা, আর্যদা তবে কি ঠিক, একদম ঠিক ধরেছিস তুই। এই সব কটা গানের সুর আমার পেন ড্রাইভ থেকে চুরি করে নেওয়া। শোনা, একমাত্র আমি সেই লোক যে বেঁচে থাকলে এত সহজে ওরা এই কাজগুলো করতে পারতো না, এত সহজে গানগুলো ওরা রিলিজ করতে পারতো না। তাই আমাকে চেয়েছিল ওরা যেন তেন প্রকারে পৃথিবী থেকে সরিয়ে দিতে, আমাকে মেরে ফেলতে চেয়েছিল ওরা। ইট ইজ দ্য কজ, কিন্তু আমি ছাড়ব না, আমি ছাড়ব না ওদের, এবার আমি লড়ব, আমি শেষ পর্যন্ত লড়ব। এটাই সব থেকে সহজ পথ ওদের পথের কাঁটাকে একদম ছড়িয়ে ফেলা, যাতে তোমার বানানো সুরগুলো ওরা ওরা নিজেদের নামে চালাতে পারে। আমার আমার ভাবতে খুব অবাক লাগছে আর্যদা, এতটা মিন মেন্টালিটি ওদের। এরাই নাকি আবার এক একজন শিল্পী, যারা অন্যের বানানো সুরগুলো সুরগুলো অনায়াসে নিজেদের নামে চালাতে পারে, সেটার জন্য একটা মানুষ খুন করতে পর্যন্ত ওদের ওদের হাত কাঁপে না। ওরা সব পারে শোনা, ওরা সব কিছু করতে পারে। ওরা পারে না এমন কোনো কাজ নেই পৃথিবীতে, সব পারে ওরা। শোনা মা, আমি সব শুনেছি, এবার বলো তোমরা কি ঠিক করলে? কি আবার করবে? সবাই আগে ওদের মুখোশটা সবার সামনে টেনে খুলে ফেলতে হবে মা। আগে সবাই জানুক, যাদের গান নিয়ে সবাই এত লাফালাফি করে, যাদের গান সবাই এত ভালোবাসে, তারা কি করে তাদের সুরগুলোকে কম্পোজ করে সেটা সবাই জানুক। তারপরে তারপরে আইন তাদের যা শাস্তি দেবার দেবে। ও ঠিকই বলেছে, সবার আগে ওদের মুখোশটা খুলে দিতে হবে। ও যে শুধু আমার সঙ্গে প্রতারণা করেছে তা নয়, দেশের সমস্ত সাধারণ শ্রোতা সবার সঙ্গে ওরা প্রতারণা করেছে। ওদের মুখোশটা সবার সামনে খুলতে হবে, তারপর যা স্টেপ নেওয়া নেবো আমরা। তোমরা কি পুলিশের কাছে যাওয়ার কথা ভাবছো? পুলিশে খবর দেবার আগেও পুরো ব্যাপারটাকে প্রকাশ্যে আনতে হবে মা। প্রকাশ্যে মানে? হ্যাঁ, মানে যেমন ধরুন খবরটা যদি মিডিয়াতে চলে যায়, মানে বিভিন্ন টেলিভিশন চ্যানেল, রেডিও, কাগজ, সব জায়গায় যদি খবরটা ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে যে ওরা আমার সুর চুরি করেছে, তাহলে কিন্তু আর্য তার জন্য তো তোমাকে সামনে আসতে হবে। হবে, কিন্তু আজ না হয় কাল তো আমাকে সামনে আসতেই হতো। দেখুন, আমি যে কারণে এতদিন মুখ লুকিয়ে চলছিলাম সেটা ছিল যে আমাকে, মানে আমি জানতে চাইছিলাম কি আমাকে খুন করার চেষ্টা করেছিল, কার লাভ এতে? আর আমার বিশ্বাস এখন আমি সেটা জেনে গিয়েছি। এত কিছু করলে ওরা তোমাকে ছেড়ে দেবে মনে করেছো? আচ্ছা, যে মানুষটা তোমার দুটো সুর চুরি করে নিজে নাম কামানোর জন্য তোমাকে মেরে ফেলতে পর্যন্ত পিছপা হয় না, তাকে তুমি এতটা হ্যারাস করলে তোমাকে ছেড়ে দেবে বলে মনে হয় তোমার? তাহলে আর্যদা কি করবে মা? সব কিছু মুখ বুঝে মেনে নেবে তাই তো? আগেরবারের মতো আবার সব কিছু সেই মাথা পেতে মেনে নেবে। এত কিছু করলেও যে আর্যদাকে ওরা ছেড়ে দেবে তারও তো কোনো মানে নেই।
যখনই ওরা জানতে পারবে যে আর্যতা জীবিত আছে, তখনই কিন্তু আর্যতার আবার ওরা ক্ষতি করার চেষ্টা করবে, ঠিক একইভাবে। শুধু এক অন্ধ ভালোবাসার জোরে আর্যকে ও সর্বস্ব দিয়ে আগলে রাখছে সোনাঝুরি। ওইটুকুও বুঝতে পারছে না, আজ আর্যর হয়ে কথা বলতে গেলে ওর পাশে দাঁড়ানোর ঝুঁকি নিলে ও নিজেকে কত বড় বিপদের সামনে ফেলবে। প্রেসের ব্যাপারে তুমি একদম চিন্তা করো না আর্যতা, ওটা আমি সামলে না। আমি সমস্ত টিভি চ্যানেলগুলোকে বরং বলে দিচ্ছি যে একটা যেন প্রেস মিট করে, কেমন? ওটা খুব ইম্পর্টেন্ট।